माननीय তোলাবাজ ভাইপো আমার বাড়িতে পদ্মফুল ফুটতে শুরু করেছে আর বাকি 24 এপ্রিল রামনবমী আছে তার আগে বাকি সব পদ্ম ফুটে যাবে ওটা দেরি আছে আর 16 ফেব্রুয়ারির পরে আমি আপনার বাড়িতেও পদ্ম ফুটাইবো আপনি নিশ্চিন্ত থাকুন दर्शक आमी शफिकुल इस्लाम एवं आपनारा देखछेन आरामबाग टीवी शुनछिलेन शुभेंदु अधिकारी बीजेपी नेता तार बक्तव्य आज के तार जिलाते ही पूर्व मेदिनीपुरे एक कर्मसूचीते एरकम एकटा मंतव्य करेछेन जाके बला जाय जे एटा जेनो एकटा राजनीतिगतभावे सार्जिकल स्ट्राइकेर एकटा इंगित एवं आपनादेरके तार आगे बोली जे आज के तृणमूल सुप्रीमो মমতা বন্দ্যোপাধ্যায় हुगलिर পুরসরাতে बक्तव्य रखते गए बोलेछेन जे आमाके जदि बंदूक देखाना हय आमी किन्तु बंदूकेर सिंदूक देखिए देव রাজনৈতিকভাবে সেটাও পরে ব্যাখ্যা করেছেন তাহলে এটাকেও সার্জিক্যাল স্ট্রাইকই বলা যায় কারণ আজকে শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে 16 ফেব্রুয়ারির পর মাননীয় ভাইপো আপনার বাড়িতেও পদ্মফুল ফুটিয়ে ছাড়ব মাননীয় ভাইপো বলে তারা ডিরেক্টলি নাম সচরাচর ধরেন না কিন্তু যেটা রাজনৈতিক মহলে প্রচার সেটা আমরা আপনাদেরকে বলি আপনারা বলেন যে অ্যাকচুয়ালি মাননীয় ভাইপো বলতে হয়তো অভিষেক ব্যানার্জিকেই বলতে চেয়েছেন অর্থাৎ ব্যানার্জি পরিবার কালীঘাটের পরিবার সেখানেই পদ্মফুল ফোটানোর কথা তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যদি এটা সত্যি হয়ে যায় তাহলে তো অবশ্যই একটা সার্জিক্যাল স্ট্রাইক কারণ যারা বিজেপিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে তারা তো তোলাবাজ তারা তো কাটমানিখোর তারা তো প্রচুর টাকা করেছে তারা তো টাকা গচ্ছিত রাখার জন্য যাচ্ছেন বিজেপিতে এটাই তো বলে থাকেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যুব তৃণমূলের যিনি সভাপতি এটাই তো বলে থাকেন ফলে যদি এটা হয়ে যায় সত্যি স্ট্রাইকটা যদি ঠিকঠাক করতে পারেন শুভেন্দু অধিকারীরা চেষ্টা করছেন যেটা বুঝতে পারছি তখন কি বলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তার বাড়িতেও তোলাবাজ রয়েছেন তার বাড়িতেও কাটমানিখোর রয়েছেন যারা চলে যেতে চাইছেন অন্য দলে এটাই কি বলবেন কারণ আমরা দেখছি কদিন ধরেই যারাই যারাই যাচ্ছেন তৃণমূল থেকে বিজেপিতে প্রত্যেকের নামে একই অভিযোগ প্রায় একই অভিযোগ যে তারা তোলাবাজ প্রচুর টাকা করেছে প্রচুর টাকা করেছে এখন যদি সত্যি এটা হয়ে যায় তারা তো সেই থিওরিতে সেটাই দাঁড়ায় খুব আগ্রহ রয়েছে আমাদের যদি সত্যি 16 ফেব্রুয়ারির পর আমরা দেখি যে পদ্মফুল অর্থাৎ বিজেপিতে জয়েন করেছেন এই পরিবারের কেউ তখন তার সাফাই তার ব্যাখ্যা কি দেবেন তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক ব্যানার্জি সেটা দিয়ে কিন্তু আমাদের বিরাট কৌতূহল রয়েছে সেদিকে তো নিশ্চয়ই আমাদের নজর থাকবে কেনই বা এতটা কনফিডেন্ট এইভাবে ঘোষণা করে দেওয়া শুভেন্দু অধিকারী সেটাও খুব একেবারে চর্চার বিষয় এবং মাঝখানে আমরা দেখছিলাম কয়েকটি মিডিয়াতে যে মমতা ব্যানার্জির এক ভাইকে নিয়ে বিরাট জল্পনা তৈরি হয়েছে তিনি নাকি তৃণমূল ছেড়ে বা তার পরিবারের বিপরীতে মতের বিশ্বাসী যেটা বলা যেতে পারে সেখানে নাকি তিনি যেতে পারেন বিজেপিতে যেতে পারেন এ নিয়ে একটা চর্চা শুরু হয়েছিল যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না আমরা জানি না যে শুভেন্দু অধিকারী তাকে উদ্দেশ্য করে এই কথা বললেন কিনা সেটা তো আমরা 16 ফেব্রুয়ারি বেশি দেরি নেই এক মাসও নেই সেটা আমরা কিছুদিন পর কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবো কিন্তু আমরা আরও দুটো বক্তব্যর অংশ আপনাদেরকে শোনাতে চাই যেটা আজকে শুভেন্দু অধিকারী বলেছেন আপনারা জানেন যে গতকাল অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু বিরাটভাবে তোপ দেখেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার একটি সভাতে এবং সেখানে যেভাবে শুভেন্দু অধিকারীকে তোলাবাজ ইত্যাদি কথা বলার চেষ্টা করেছেন ভীষণভাবে তোপ দেখেছেন একেবারে এতটাই তোপ দেখেছেন যে মেজাজ হারিয়ে যাওয়ার মতো তুই তোকারই অনেক কিছুই করেছেন সেখানে কিন্তু যখন এই রকম একটা অভিযোগ এবং বললেন যে আমি আমার কাছে প্রমাণ আছে আমি এটা বলে দিলাম তুই পারবি আয় এরকম ধরনের কথা বলেছেন যখন এরকম কথা গতকাল বলেছেন তখন আজকে শুভেন্দু অধিকারী একটা ইঙ্গিত দিয়েছেন বা একটা তথ্য দিয়েছেন যে এই পাচারের টাকা গরু পাচার কয়লা পাচারের টাকা কীভাবে বিদেশে চলে যায় অ্যাকাউন্টের মাধ্যমে থাইল্যান্ডের কথা বলেছেন এবং কার মাধ্যমে যায় সেটাও তিনি একটা উল্লেখ করেছেন তথ্য দিয়ে বলার চেষ্টা করেছেন সত্য মিথ্যা তিনি বেশি জানেন তবুও যেটুকু বলেছেন সেই অংশটা কিন্তু আমি আপনাদেরকে শোনাতে চাই যে এ বিষয়ে কি বলেছেন আজকে শুভেন্দু অধিকারী প্রথমে শুনবেন তারপর আমরা এটা নিয়ে আবার আলোচনাতে আসবো ম্যাডাম নারলাটা কে যদি জানতে চায় কি বলবেন তোলাবাজ ভাইপো কি বলবেন লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে লালার টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে আমি দেখাচ্ছি আপনাদের লিখে রাখুন ব্যাংকটার নাম হচ্ছে
কাসিকর্ন ব্যাংক অফ থাইল্যান্ড, থাইল্যান্ড লিখে রাখুন, শাখার নাম হচ্ছে সিয়াম প্যারাগন ব্রাঞ্চ, SIAM প্যারাগন ব্রাঞ্চ। ওখানে আমাদের ভারতে যেমন টাকা বলা হয় না রুপি, থাইল্যান্ডে কি বলা হয় ভাট। প্রত্যেক মাসে 36 লক্ষ টাকা করে ঢুকেছে, রসিদটাও আছে। কে ম্যাডাম নারেলাটা, কে ম্যাডাম নারেলা কে আপনারা জেনে যাবেন। আমি আমি 24 পরগনাতে মিটিং করে ফেব্রুয়ারি মাসে, দক্ষিণ 24 পরগনায় মিটিং করে, খুব বড় বড় কথা না, খুব বড় বড় কথা। হ্যাঁ, 10 বছর মধু খেয়েছে। তা 2রা ডিসেম্বর বাগবাজারে, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে আমার হাত আর পা ধরছিলিস কেন? আমার হাত আর পা ধরছিলিস কেন? মাননীয়, আমি তুই তাকারি করি না, আমার বন্ধুদেরই করি না, আমি আপনি বলে বলি, আপনি বলে বলি। ওর থেকে আমি 18 বছরের বড়, ভাষাট শুনেছেন? অতএব এর অসুবিধা কিছু নেই, কারণ ঝাড়ে তো একই বাঁশ হবে, একটা ঝাড়ে আলাদা আলাদা বাঁশ হয় না। অতএব উনার আদরিনী, আদরিনী তিনি যদি মেদিনীপুরে মোদিজিকে তুইতাকারি করেন, সেই ঝাড়ের বাঁশ আর কি বলবে। শুনলেন, ম্যাডাম নারেলা বলে একজনের নাম উল্লেখ করেছেন, যে টাকা যেত এখান থেকে একটা অ্যামাউন্টের কথা বলেছেন। এখন এটা নিয়ে একটা ধোঁয়াশা বিরাট তৈরি হলো বলা যায়, এবং তিনি বলেছেন তিনি কিন্তু দক্ষিণ 24 পরগনাতে সবাতেই সেটা তিনি পরিষ্কার করবেন, এরাও একটা বলারও চেষ্টা করেছেন। কারণ দক্ষিণ 24 পরগনাতে গিয়েই সব থেকে বেশি তোলাবাজ, এই সমস্ত বিষয় তুইতুকারি করা, এটাই কিন্তু করতে দেখা গেছে গতকাল অভিষেক ব্যানার্জিকে, এবং সেটা নিয়েও খুব কটূক্তি বলা যায় অনেকেই করছেন, যে এইভাবে যেভাবে তিনি ভাষা ব্যবহার করেছেন একটা বিরোধী কোনো রাজনৈতিক তার সম্পর্কে, এবং তারও একটা ব্যাখ্যা বা তারও একটা বলার জায়গা শুভেন্দু অধিকারী, তিনি তার মতো করে কিন্তু বলার চেষ্টা করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি তাহলে টাকা এইভাবে চলে যেত মাসে মাসে থাইল্যান্ড, মানে বিদেশে পাচার? আর কি তথ্য রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে? এবং বলছেন যে রসিদও আছে, এটাও কিন্তু বিরাট কৌতূহল তৈরি হলো। অর্থাৎ আমরা গতকাল যার সম্পর্কে, শুভেন্দু অধিকারী সম্পর্কে যখন বলছেন অভিষেক ব্যানার্জি তোলাবাজ ইত্যাদি, আবার তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তার কাছে ডকুমেন্ট আছে, রসিদ আছে, এবং তিনি বলবেন ফেব্রুয়ারি মাসে, কি বলবেন? রাজনীতিতে যে কত কি রয়েছে ভিতরে, সব যেন একটা একটা করে প্রকাশ্যে চলে আসছে। এখন দেখার বিষয় যে অভিষেক ব্যানার্জি এত তোপ দাগলেন শুভেন্দু অধিকারী সম্পর্কে, আর শুভেন্দু অধিকারী যে তথ্য পেশ করার কথা বলছেন, সেখানে অভিষেক ব্যানার্জির গায়ে কাদা ছেটায় কিনা, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। আমরাও এটার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো যে শুভেন্দু অধিকারী কি ব্যাখ্যা দেবেন ফেব্রুয়ারি মাসে। এবং আর একটা বিষয় যেটা গতকাল আপনারা দেখেছেন, যে অভিষেক ব্যানার্জি একটা চিঠি নিয়ে বলছিলেন, যে সুদীপ্ত সেনের লেখা এই চিঠি, যে চিঠিতে শুভেন্দু অধিকারী সম্পর্কে লেখা রয়েছে যে 6 কোটি টাকা তাকে নাকি দিয়েছিলেন সুদীপ্ত সেন। আমরা কিন্তু সেই বক্তব্যে আজকে একটা মানে বলেছেন শুভেন্দু অধিকারী, সেখানে কি বলেছেন সেই চিঠির সম্পর্কে প্রথমে আপনাদেরকে সেটা শোনাবো, তারপর আমরা কিন্তু আলোচনাতে আসব। 1লা ডিসেম্বর জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে, জেলে থাকা সুদীপ্ত সেনকে দিয়ে কে লিখিয়েছে? জেলের দায়িত্বপ্রাপ্ত একজন IPS মিস্টার পাণ্ডে, পুরো নামটা বললাম না, মিস্টার পাণ্ডে, তাকে লিখতে বলেছে কে? নবান্নে বসে থাকা জিবি সিং বলে একজন IPS অফিসার তাকে লিখিয়েছে। তাকে লিখতে বলেছে কে? ভাইপোর একজন মোটা অ্যাডভোকেট আছে, তার ড্রাফটিং, আর ভাইপো তোলাবাজ, ভাইপোর নির্দেশ দিয়ে এটা লিখিয়েছে। আপনারা বলুন তো, আপনারা বলুন, বিমান বসুর নাম লিখেছে, বিমান বসুর সম্পর্কে এই তোলাবাজ ভাইপো জানে না? বিমান বাবু এখনো নিজের ব্যবহার্য কাপড় জামা নিজের হাতে কাজ। আমি CPM এর বিরোধী রাজনীতি করেছি, কিন্তু আমি কখনো প্রমোদ দাশগুপ্ত, বিনয় চৌধুরী, গীতা মুখার্জি, বিশ্বনাথ মুখার্জি, সুকুমার সেনগুপ্ত, তাদেরকে আমি প্রণাম করি, এরা কমিউনিস্ট পার্টির একজন দিকপাল ছিল। আমার লড়াই লক্ষণ বাবুদের বিরুদ্ধে ছিল, হারমাদগিরির বিরুদ্ধে ছিল, কিন্তু আমার বামপন্থা আন্দোলনের বিরোধিতা আমি করিনি। আমার মাস্টমশাইয়ের নাম সুধীর গিরি। আপনারা বলুন, বিমান বাবু নিজের হাতে কাপড় জামা কাছেন, দুপুরবেলা আমরা সবাই ভাত খাই, রুটি খাই, বিমান বাবু মুড়ি আর শশা খান,
রাত্রিবেলা গণশক্তি অফিস থেকে আসে তার নাম পর্যন্ত লিখেছে। একুশের ভোটে যারা যারা বিরোধিতা করতে পারে, বিমান বসুর নাম লিখেছে, অজিত চৌধুরীর নাম লিখেছে, সুজন চক্রবর্তীর নাম লিখেছে, মুকুল রায়ের নাম লিখেছে, আর শুভেন্দু অধিকারীর নাম লিখেছে। কবে লিখিয়েছ? পয়লা ডিসেম্বর। আর আমি মন্ত্রিসভা ছেড়েছি কবে? সাতাশে নভেম্বর মন্ত্রিসভা ছেড়ে এসছেন শুভেন্দু অধিকারী, এবং ডিসেম্বরের পয়লা ডিসেম্বর সুদীপ্ত সেন সারদা কর্তা চিঠি লিখে নাকি পাঠিয়েছেন, কোথায় বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, এবং সেখানে বিচার বিভাগীয় দপ্তরও পাঠিয়েছেন যেটা খবর। সেখানে নাকি এই বাঁচা বাঁচা কয়েকজনের নামেই তিনি উল্লেখ করেছেন যে কাকে কত কোটি টাকা দিয়েছেন। তার মধ্যে শুভেন্দু অধিকারীর কথা গতকাল বলেছেন অভিষেক ব্যানার্জি, 6 কোটি টাকা তাকে দেওয়া হয়েছিল। এবং আমরা অন্য সূত্রে খবর পাচ্ছি যে সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তাকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল। এবং বিমান বসু, যিনি একেবারে খুব সিনিয়র একজন লিডার সিপিআইএমের, এবং তাকেও নাকি টাকা দেওয়া হয়েছিল 2 কোটি টাকা, যেটা আমরা অন্য সূত্রে খবর পাচ্ছি বলা হয়েছে চিঠিতে। এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা, তার নামও উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মুকুল রায়। মানে বিষয়টা খুব রহস্যের, যেটা প্রশ্নটা তুলেছেন শুভেন্দু অধিকারী, যে সুদীপ্ত সেন যে চিঠিটা লিখেছেন বলে বলা হচ্ছে, তৃণমূল নেতাদের হাতে এখন ওই চিঠিটা ঘুরছে, সেখানে বেছে বেছে কি সব তৃণমূলের যারা বিরোধী তাদের নামগুলি উল্লেখ করলেন সুদীপ্ত সেন? তার মানে এই কজন ছাড়া আর কেউ কি এই সুদীপ্ত সেনের টাকা নেননি? এটাই সব থেকে বড় রহস্যের। এবং সেখানে এই চিঠি লেখানোর কথাটা কাকে দিয়ে লেখানো হয়েছে, কি হয়েছে, সেই তথ্য দিচ্ছেন বলছেন অন্তত শুভেন্দু অধিকারী। এটা নিয়েও সবটাই দেখার বিষয় রয়েছে যে এই চিঠি লেখার মধ্যেই কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, কারণ খুব রহস্যের। কারণ যে নামগুলোর কথা প্রকাশ্যে এসেছে, যাদেরকে টাকা দিয়েছে বলে বলা হচ্ছে, সে টোটাল অ্যামাউন্টটা যোগ করলে দাঁড়াবে 25 কোটি টাকার মতো, বা 25 থেকে 30 কোটি টাকার মতো। এত হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, যারা আমানত, যারা টাকা রেখেছিলেন তারা টাকা পাচ্ছেন না, আর এই যাদের নাম সুদীপ্ত সেন লিখলেন ঠিক ভোটের আগেই, সেই অ্যামাউন্টটা তো টোটাল 25-30 কোটি দাঁড়াচ্ছে। তাহলে বাকি টাকা কারা নিয়েছে? তো বাকিদের লিস্টটা কোথায়? এ যে লিস্ট প্রকাশ্যে এসেছে বা সুদীপ্ত সেন লিখেছেন, এত সুন্দর করে গুছিয়ে লিখেছেন, মানে কাদের নামগুলো দিলে কাদের সুবিধা হবে, কোন দলের সুবিধা হবে, খুব একবার পরিকল্পনা করে লিখেছেন বা লেখানো হয়েছে, যেটা সেটা বিচার্যের বিষয়। কিন্তু এ তো হলো 25-30 কোটি টাকার ব্যাপার, বাকি আরও হাজার হাজার কোটি টাকা সেই লিস্টটা কোথায়? এটা কিন্তু খুব প্রশ্নের, খুব রহস্যের, যে সেই লিস্টটা কেন পাওয়া গেল না, সেই লিস্টটা কেন কেউ বলছেন না? কারণ প্রচুর অভিযোগ রয়েছে, কেউ পুজো কমিটির জন্য টাকা নিয়েছেন, কেউ কারোর ছেলের বিয়ের জন্য টাকা নিয়েছেন, কেউ তার নিজের যে কোনো কাজে চেয়েছেন টাকা নিয়েছেন। এরকম তো বহু অভিযোগ আমরা দীর্ঘদিন শুনে এসেছি। তৃণমূল নেতাদেরও অনেক নেতা বলতে শুরু বলেছিলেন যে তৃণমূলে অমকজন নিয়েছে, তমকজন নিয়েছেন। আমি সেই লিস্টটা, আমরাও কিন্তু ভাবছি যে সেই লিস্টটা কেন বেরোচ্ছে না? এ তো 25-30 কোটি টাকার লিস্ট, বাকি হাজার হাজার কোটি টাকার লিস্টটা কোথায়? সেখানে সেই লিস্টটা যদি সুদীপ্ত সেনের কাছ থেকে জানতে চাওয়া হয়, আমরা জানি না যে সেখানে কোন দলের কতজনের নাম থাকতে পারে। এই প্রশ্ন তুলেছেন, এই চিঠি লেখার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, এবং এটাও বলেছেন যে বিমান বসু, যাকে সত্যি আমরা দেখি নিজের হাতে কাপড় কাচেন, খুবই সিম্পল লাইফ, তাকেও নাকি টাকা দিয়েছেন, তাকেও নাকি টাকা দেওয়া হয়েছে 2 কোটি নাকি এরকম একটা অ্যামাউন্ট আমরা শুনছিলাম। ফলে রাজনীতি এসে গেছে, ভোট এসে গেছে, এখন একে অপরের নামে অনেকে অনেক কথা বলছেন, মানুষও খানিকটা যেন বিভ্রান্ত হয়ে পড়ছে, কোনটা ঠিক কোনটা ভুল বোঝা যাচ্ছে না। তবু যারা বিচক্ষণ তারা কিন্তু বুঝতে পারছেন যে জিনিসটার মধ্যে কী হচ্ছে। সুদীপ্ত সেন এত বিশ্বাসযোগ্য হয়ে গেল কেন তৃণমূল কংগ্রেসের কাছে, এটাও একটা অনেকে কিন্তু প্রশ্ন তুলছেন। এতদিন কোথায় ছিল তার লিস্ট? দর্শক, আপনারা কী বলবেন এর বিষয়ে, এই পুরো বিষয়টির মধ্যে কী রহস্য রয়েছে নিশ্চয় বলবেন। এবং শুভেন্দু অধিকারী কাকে উদ্দেশ্য করে প্রথমে যেটা বললেন যে 16 ফেব্রুয়ারির পর পদ্মফুল ফোটাবো, নিশ্চয় কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।